অনেক দিন ধরে ভাবতেছিলাম যে পেডডিক্স মেম্বারদের জন্য নতুন কি আপডেট নিয়ে আসা যায়। অনেক চিন্তা ভাবনা করার পরে আমি ভেবে দেখলাম যে নতুন যারা বিগিনিং টেকনিশিয়ান অথবা নতুন কাজ করা শুরু করেছে তারা অনেকেই বুট রিপেয়ারিং অর্থাৎ মোবাইল ডেড বুট রিপেয়ারের কাজের দিকে অগ্রসারিত হচ্ছে। নতুন যারা বুট রিপেয়ারিং শিখতে যাচ্ছে অথবা ভালো গাইডলাইন পাচ্ছে না তাদের কথা বিবেচনা করি আমি আমার পেডডিক্সের নতুন একটি এপিসোড এই মুহূর্তে অ্যাড করে নিয়েছি। আপনারা যদি আমার পেডডিক্সের ফিচারের দিকে লক্ষ্য রাখেন তাহলে দেখতে পারবেন সেখানে 16 নম্বর একটি ক্লাস অ্যাড হয়েছে এবং লেখা আছে জেট্যাগ অথবা UEFI বুট রিপেয়ারিং এ টু জেড ফুল প্যাকেজ। যারা বুট রিপেয়ারিং শিখবে অথবা শিখতেছে অথবা বক্স কিনে ফেলছে কিন্তু কাজ এখন পর্যন্ত শেখা হয়নি তাদের জন্য আমি আশা করি যে আমার এই কোর্সটি অনেক হেল্পফুল হবে। আমি আমার এই কোর্সটি কেমনভাবে সাজিয়েছি যাতে একজন নতুন বিগেইনিং ডেড বুট রিপেয়ার করার একজন আগ্রহী প্রার্থী যাতে খুব অল্প সময়ের মধ্যেই আমার পেডডিক্সের মাধ্যমে ফুল কাজটি কমপ্লিট করতে পারে। প্রিয় বন্ধুরা, পেডডিক্স যখন সর্বপ্রথম আপনাদের মাঝে লঞ্চ করেছিলাম তখনই কিন্তু একটা কথা বলেছিলাম যে আমাদের পেডডিক্স মেম্বার যারা একবার হবে তারা কিন্তু একদম আলটিমেট, যতদিন সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল থাকবে ততদিন আপনাদের পাশে থাকবে এবং আপডেটগুলো ডিভাইডে আপনাদের মাঝে নিয়ে আসবে। অর্থাৎ আমরা 20টি প্রশ্ন কালেক্ট করেছি এবং ওই 20টি প্রশ্নের উপরে আমাদের এই এ টু জেড বুট রিপেয়ারিংয়ের ক্লাসটা কমপ্লিট করেছি। আমি আশাবাদী কোনো ব্যক্তি যদি আমাদের এই পেডডিক্সটি গ্রহণ করে এবং সে যদি ডেড বুট রিপেয়ার অথবা UEFI অথবা জেট্যাগের কাজ শিখতে যায় তাহলে আমাদের এই পেডডিক্সের মাধ্যমে সে পুরোপুরিভাবে আইডিয়া নিতে পারবে। যারা আমার এই কোর্সটি গ্রহণ করবে তারা বুঝতে পারবে যে আসলে ডেড বুট রিপেয়ার করতে গেলে কী কী বিষয় তাকে ফলো করতে হবে এবং একটি EMMC পরিবর্তন করতে গেলে কয়দিকে লক্ষ্য করতে হবে, কেন আমরা ডেড বুট রিপেয়ার করি বারবার ফ্লাশ ফাইল দিই অথবা রাইট বে ভ্যান্ডোর করি কিন্তু মোবাইল তবুও চালু হয় না, ইত্যাদি বিষয় নিয়ে মূলত আমাদের এই পেডডিক্সে সরাসরি প্র্যাকটিক্যালি UEFI এবং জেট্যাগ দুইটা পার্টি আমাদের এখানে অ্যাড করা হয়েছে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি পেডডিক্স মেম্বারদের জন্য এরকম নতুন নতুন ফিচার অ্যাড করে যেতে এবং সামনের দিকে ইনশাআল্লাহ আমরা অনেক অনেক বেশি ভালো ফিচার আমরা এই পেডডিক্সের সাথে যুক্ত করবো। সো এই জন্য অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করে সানি পয়েন্টের সঙ্গে থাকতে হবে। আপনারা হয়তোবা ইতিমধ্যেই জেনে গেছেন যারা একবার পেডডিক্স মেম্বার হবে তারা সারা জীবন ফ্রিতে এই আপডেটগুলো পেয়ে যাবে। যারা পূর্বের পেডডিক্স মেম্বার হয়ে গেছেন তারাও কিন্তু আমার এই কোর্সটি গ্রহণ করবেন একেবারে ফ্রিতে, আমার সাথে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন আমরা সরাসরি দেখে আসি যে আমাদের এই আপডেটের সাথে কি কি ফিচার অ্যাড করা হয়েছে। UEFI যেটা ক্লাস ট্রেনিং, EMMC এবং MCP কি, কত প্রকার EMMC বর্তমান মার্কেটে রয়েছে এবং ভবিষ্যতে কতগুলো আসতে পারে, BGA ভার্সন কি, কোন EMMC-র BGA কত কিভাবে বুঝবেন, কোন EMMC-র মধ্যে কত GB RAM এবং কত GB ROM আছে কিভাবে বুঝবেন, EMMC-র মধ্যে পার্ট নাম্বার কি এবং এর সঠিক ব্যবহার, কোন EMMC কোন মোবাইলে লাগানো যাবে বিস্তারিত আলোচনা, VCC কিউ, ক্লক, বিট, বাস এগুলো কি এবং কখন কিভাবে ব্যবহার করবেন, ISP কানেকশন কি, কিভাবে ISP কানেকশনের মাধ্যমে EMMC-র পাসওয়ার্ড প্যাটার্ন MI ক্লাউড লক অথবা বুট রিপেয়ারিং করতে পারি, TP কানেকশন কি, কখন কিভাবে কোথায় ব্যবহার করবেন, বুট অন বুট টু RPMB কি, এগুলো রিসার্চ না করলে কী কী অসুবিধা হতে পারে, GP পার্টিশন কি, GP1, GP2, GP3, GP4 এগুলো কি এবং কখন ব্যবহার করবেন, লোয়ার পার্টিশন কি, লোয়ার পার্টিশন না করলে মোবাইল কেন চালু হয় না, EMMC-র মধ্যে CID CSD কি, কেন CID CSD পরিবর্তন করবেন, NAND টেস্ট কি, জীবন কতটুকু আছে কিভাবে বুঝবেন, কিভাবে IMEI ভিডিও অডিও কন্ট্যাক্ট পুনরুদ্ধার করবেন, MI ক্লাউড অল প্যাটার্ন অল পাসওয়ার্ড অল ফেস লক অল মোবাইল FRP কিভাবে রিমুভ করবেন, সঠিকভাবে ডাম্প ফাইল রিড রাইট করবেন কিভাবে, ডাম্প ফাইল ছাড়া কিভাবে মোবাইল রানিং করবেন, একটি মোবাইলের EMMC পরিবর্তন করতে গেলে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে এবং সম্পূর্ণভাবে কিভাবে একটি পার্টিশন করা যেতে পারে মোবাইলটিকে সম্পূর্ণ চালু করার জন্য, EMMC উঠানো এবং লাগানোর সঠিক পদ্ধতি আলোচনা, EMMC রিড ড্রাইভ করার সময় বিভিন্ন ক্ষেত্রে ইরোর আসে কেন, এর চূড়ান্ত সমাধান। বন্ধুরা, দেখতে পারলেন 20টি কোশ্চেন আমি আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থাপন করেছি এবং এই 20টি কোশ্চেনের অ্যান্সার করার পরে আমরা আরও বেসিক কিছু জিনিস জেট্যাগ অথবা UEFI নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের জানাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো প্রথমত আমরা মনে করি এই 20টি কোশ্চেনের অ্যান্সার উত্তর যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই কোনো একটি মোবাইলের বুট রিপেয়ারিং করতে আপনার ভয় ভীতি বলতে কোনো জিনিসই থাকবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আমাদের পেডডিক্স এর মধ্যে চলে আসি এবং এখানে 16 নম্বর একটি ক্লাস আপডেট হয়েছে, অ্যাড হয়েছে, যেটা নাম হচ্ছে UEFI জেট্যাগ প্লাস
ফুল প্যাক অর্থাৎ আমাদের এই 16 নাম্বার ক্লাসে বেশ অনেকগুলো ভিডিও দেয়া আছে এই ভিডিওগুলো হচ্ছে জেটাগ এবং ইউএফআই বক্স অর্থাৎ বুট রিপেয়ারিং বলতে আমরা এটা বুঝি যে অনেকে দেখবেন ইউটিউবে আইএসপি কিছু তার দিয়ে তারপর কাজ করতেছে মোবাইলের সাথে কানেক্ট করে এই যে ডেড বুট রিপেয়ার অর্থাৎ ফ্ল্যাশিং এর পর মোবাইল ডেড হয়ে যাচ্ছে এই ফিচারগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করেছি অর্থাৎ জেটাগ অর্থাৎ বুট রিপেয়ারিং আসলে মোবাইল রিপেয়ারিং জগতে সর্বোচ্চ উচ্চ লেভেলের যে কাজটা সেটাই হচ্ছে ডেড বুট রিপেয়ার অর্থাৎ মোবাইল ডেড রিকভারিটাকে পার্টিশন করে তারপর পুনরায় ফিরিয়ে আনা তো এই বিষয়বস্তু কিন্তু আমি 16 নম্বর ক্লাসে আপনাদের একদম এ টু জেড আমি আশাবাদী যে আমার এই 16 নম্বর ক্লাস যারা দেখবে তারা বুট রিপেয়ারিং সম্পর্কে এ টু জেড ধারণা আর এর আগেই আমরা দেখে এসেছি যে জেটাগের কোন কোন বিষয়ে আমরা যে ভিডিও 20টি কোশ্চেন আপনারা দেখেছেন এই 20টি কোশ্চেনই কিন্তু 20টি কোশ্চেনের অ্যান্সারই কিন্তু আমাদের এই ইউএফআই এবং জেটাগ প্লাস ফুল প্যাকের মধ্যে আমরা দিয়ে দিয়েছি সো যারা নতুন জেটাগ বক্স কিনেছেন অথবা ইউএফআই বক্স কিনেছেন তাদের উভয়ের জন্যই এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল করবে কারণ অনেকে আছে দোকান আছে কিন্তু কোথাও কাজ শিখতে যাইতে পারতেছেন না তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আর এখানে আইক্লাউড বাইপাস যেটা আছে এখানে কিন্তু কিছু সফটওয়্যার যারা পূর্বে ক্রয় করেছেন দেখেছেন আমি কিন্তু নতুন আরও কিছু সফটওয়্যার এটার মধ্যে যোগ করেছি আইফোন আইক্লাউড কারণ আমরা জানি এটার মাধ্যমে আপনারা আইফোনের আইক্লাউড বাইপাস করতে পারবেন এখানে কিন্তু ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেওয়া হয়েছে পূর্বের যারা আছেন তারা কিন্তু এই উইন্ডোজ অ্যাক্টিভেটর তারপরে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অনেকেই বলে যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটা তো গুগলেই পাওয়া যায় তাহলে কেন আমরা এটা কিনবো ভাই এগুলো সবই গুগলে পাওয়া যায় কিন্তু কে আপনাকে বুঝাবে এত সুন্দরভাবে বা কে আপনাকে গাইডলাইন দিবে সো গাইডলাইন দেওয়ার জন্য বা এখানে কিন্তু আমি একদম এটা লাইফটাইমের জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটা লাইফটাইমের জন্য আপনি ইউজ করতে পারবেন আইফোন ফ্ল্যাশিং আছে এখানে নোকিয়া ফ্ল্যাশিং আছে এমআই ফ্ল্যাশিং তো এমআই নিয়ে আমরা আরও কিছু বেশ কিছু ভিডিও সামনের দিকে আপলোড করবো ইনশাল্লাহ এটার মধ্যে তবুও যা আছে টুল আছে ভিডিও আছে এফআরপি বাইপাস আচ্ছা এখানে আরও কিছু আপডেট হয়েছে বন্ধুরা আপনারা এই যে ওয়াল ফ্ল্যাশিং এখানে কিন্তু এই যে পূর্বের যারা পেডিক্স মেম্বার আছে তারা কিন্তু এইটা দেখলেই বুঝতে পারবে এই যে ওয়াল ফ্ল্যাশ ফাইল ডাউনলোড লিঙ্ক এখানে কিন্তু আমরা একটা সফটওয়্যার দিয়েছি আপনাকে আগে কিন্তু লিঙ্কের মতো ছিল যেমন আমরা এটাকে একটু ওপেন করি বন্ধু দেখতে পাচ্ছেন আমরা এখানে অল ফ্ল্যাশ ফাইল এই সানি পয়েন্টের এখানে স্যামসাং ওপো স্যামফোনি লেনোভো উইনম্যাক্স শাওমি তারপরে আইপ্যাড আইফোন এগুলোর কিন্তু ফার্মওয়্যার আপনারা ইজিলিভাবে এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর আমি এই ভিডিওতে এখানে যে ভিডিও দিয়েছি আপনারা অনেক সময় দেখবেন যে স্যামসাং মোবাইল ফ্ল্যাশ করতে গেলে ইরোর আসে ফেইল্ড আসে কেন ইরোর আসে এই ব্যাপারটা কিন্তু আমি এই ফ্ল্যাশ ফাইলের কারণে কিন্তু ইরোর আসে এই যাতে আপনি স্যামসাং মোবাইল ফ্ল্যাশ করতে গেলে যাতে ইরোর না আসে সেজন্য কিন্তু আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এরপর অনেক সময় দেখবেন যে ফ্ল্যাশ করতে গেলে মোবাইল ডেড হয় এই ডেড হয়ে যাওয়ার কারণ হচ্ছে ফ্ল্যাশ ফাইল আপনি ঠিকভাবে ফ্ল্যাশ ফাইল নামাতে পারেন না যার কারণে কিন্তু আপনার মোবাইল ডেড হচ্ছে তো এই বিষয়বস্তু কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করেছি ইনশাল্লাহ আমরা এটা কিন্তু আসলে নতুন আপডেট এসেছে আগের যারা পূর্বের পেডিক্স মেম্বার হয়েছেন তারা কিন্তু এটা পান নাই অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন আর পেডিক্স মেম্বারদের জন্য তো সারা জীবন ফ্রি একবার পেডিক্স মেম্বার হলে সে সারা জীবন ফ্রিতে পাবে আমার পেডিক্সটি তা তো আমি আর আগেই বলে দিয়েছি এরপর এখানে এনজয়িং টিপসে বেশ কিছু আপডেট হয়েছে এরপর ওয়েলকাম টু পেডিক্স এখানে আপডেট হয়েছে হ্যাঁ ইউএসবি ড্রাইভার কিন্তু আগের ভিডিও যেটা ছিল এটা কেটে দিয়ে কিন্তু আমি দুইটা ভিডিও এখানে অ্যাড করেছি এবং খুবই প্রফেশনাল ভিডিও ইনশাল্লাহ আগের যারা পূর্বে একদম পেডিক্স মেম্বার হয়েছিলেন তাদের অনেক কিছু ফিচার কিন্তু আমি এখান থেকে ডিলিট করে নতুন অনেক ফিচার অ্যাড করে অলরেডি দিয়েছি তো বন্ধুরা আপনারা কিন্তু এইটার এখন অনেকেরই ও আর একটা কথা বলে নিই পূর্বের যারা পেডিক্স মেম্বার আছে তারা কিন্তু অনেকে আমাকে কনফিউশন মানে অনেকে আমাকে বলেছিলেন যে ভাই মিরাকেল ওপেন হচ্ছে না বা ওপেন হয়ে বন্ধ হয়ে যাচ্ছে অথবা এই ফ্ল্যাশিং টুলের মধ্যে আপনারা জানেন যারা পূর্বে পেডিক্স মেম্বার আছেন এখানে কিন্তু অনেকগুলো টুল আছে ফ্ল্যাশিং করার জন্য প্যাটার্ন পাসওয়ার্ড দেখার জন্য আমি সিক্রেট তাই আসলে এটার মধ্যে ঢুকতেছি না এটা দেখাতে পারতেছি না ভিতরে ঢুকতে পারতেছি না সো এটার মধ্যে কিন্তু বন্ধুরা আমি যেই সিএম টু দিয়েছিলাম সিএম টু দিয়ে কিন্তু অনেকে আমাকে কনফিউশন জানিয়েছেন যে আসলে সিএম টুতে কাজ করতেছে না বা একটু প্রবলেম হচ্ছে আমি কিন্তু এই আপনাদের ইনটোটালি সব প্রবলেম কিন্তু সলিউশন করে দিয়েছি এবং কিছু ভিডিও ছিল আনপ্রফেশনাল যেমন এখানে জিএসএম আলাদিন ছিল একটা একদম খুবই ভালো কাজ করে এবং মিরাক্কেলের কিন্তু যারা পূর্বের পেডিক্স মেম্বার আছেন তাদের জন্য বলতে চাই এখানে অনেকের যারা প্রবলেম হয়েছিল এখন সব প্রবলেম সলিউশন আমি করে দিয়েছি অলরেডি মিরাক্কেলের কয়েকটা ভার্সন দিয়েছি যে ভার্সনগুলো একদম খুব সুন্দরভাবে কাজ করে
আর ভিডিওগুলো ইনশাল্লাহ আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ। তো আমি আশাবাদী আমার আমার পূর্বের আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার পেডডিক্স মেম্বার যারা হয়ে গিয়েছে তাদেরকে সামনে এগিয়ে নেওয়া। আমি নতুন কিছু অ্যাড করে নতুন আবার কিছু পেডডিক্স বিক্রি করব ব্যাপারটা কিন্তু এরকম না। যেহেতু আপনাদের দায়িত্ব আমি নিয়েছি অবশ্যই আপনাদের দায়িত্ব আমি পালন করব। সো অবশ্যই এই জন্য ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 15 নম্বর ক্লাস দিয়েছি, 16 নম্বর, এভাবে কিন্তু পার্ট বাই পার্ট ইনশাল্লাহ। আমরা জানি না যে আসলে কতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা এই পেডডিক্সটাকে আপডেট করেই যাব। এবং যারা পেডডিক্স মেম্বার আছেন পূর্বেই হয়ে গিয়েছেন তারা কিন্তু এই পেডডিক্স ফ্রিতে পাবে এবং তাদেরকে আমি ভালো একজন দক্ষ টেকনিশিয়ান ইনশাল্লাহ আমার যতটুকু জ্ঞান আছে আমি ততটুকু হিসাবে তাদেরকে গঠন করতে চাই। আর সামনে আমরা যে আপডেটটা নিয়ে আসবো সেটা হচ্ছে হার্ডওয়্যারের একদম ফুল কোর্স। একটা একজন বিগিনিং টেকনিশিয়ান যদি একটা দোকান নিতে যায়, যদি কারো মাধ্যমে ট্রেনিং সে নাও নেয়, তাহলে সে যাতে আমার এই পেডডিক্সের মধ্যে ভিডিও দেখে সেই হার্ডওয়্যারের বিষয়ে যাতে অভিজ্ঞতা নিতে পারে ইনশাল্লাহ। পরবর্তীতে হয়তো বা কোনো এক সময় সেই আপডেটটাও আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হবো। আর আমি বলেছিলাম যে পেডডিক্স মেম্বারদেরকে 5 দিনের একটা ফ্রি কোর্স করানো হবে, সেটাও আমরা ডিসিশন নিয়ে, কারণ আমাদের এই করোনা ভাইরাসের জন্য বেশ কিছুদিন, বেশ কয়েক মাস আমাদের ট্রেনিং সেন্টার বন্ধ ছিল। তো আমরা নির্দিষ্ট একটা সময় করে ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে যে আসলে আমরা কবে আমাদের সেই কোর্সটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, যারা নতুন আমাদের পেডডিক্স মেম্বার হতে চান তাহলে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা নাম্বার, এই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করে আপনি পেডডিক্সটি গ্রহণ করতে পারেন। পেডডিক্সটি দুইভাবে গ্রহণ করতে পারেন, একটা হচ্ছে অনলাইন। অনলাইনে যদি আমাদের পেডডিক্সটি নিতে চান তাহলে অবশ্যই এই পেডডিক্সটির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যারা আমার কাছে অর্ডার করে নিতে চান তাহলে অবশ্যই আমাকে এই নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পণ্যটি পৌঁছে দিতে পারবো মাত্র 24 ঘন্টা থেকে 2 দিনের মধ্যে। তো বন্ধুরা এই হচ্ছে, আর বাইরে যারা আছেন তারাও কিন্তু এই নিচের লিঙ্ক থেকে, আমি জানি যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো থাইল্যান্ড বা ফ্রান্স বা ইউরোপ আমেরিকা থেকে অনেকে ফলো করে, সো বাংলাদেশি যারা বাইরে আছেন বাইরে তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে আমার সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সানি পয়েন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও সুন্দর সুন্দর বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। আল্লাহ হাফেজ।